মাস এডুকেশন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিষ্টি হ্যালো এভরিওয়ান দিস ইজ সুষ্টিগিরি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখন আছি মথুরাপুরে আমার বিএড ফার্স্ট সেমিস্টারের এক্সাম চলছিল এখন তো আজকে আমার এক্সামের লাস্ট ডেট এর আগে তিনটে এক্সাম মানে সরি তিনটে নয় এর আগে আমার ছটা এক্সাম ছিল ওগুলো লাস্ট থ্রি ডেজে হয়ে গেছে আজকে আমার লাস্ট পেপার বাকি আছে তো লাস্ট পেপারের এক্সাম দেওয়ার পরে আমি এখন যাব আমার মামার বাড়ি তো সেখানে গিয়ে কি করছি না করছি মামার বাড়িতে কালীপুজো রয়েছে তো গ্রামের কালীপুজো কেমন হয় না হয় সেগুলোকে কভার করার চেষ্টা করব আমি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো এখন টাটা তো আমি আর বাবা এখন যাচ্ছি টোটো করে বিশাল জার্কিং হচ্ছে এখানে টোটো করে যাচ্ছি পরীক্ষা দিতে তো চলো আমাদের কলেজটা যেখানে সিট পড়েছে সেটা তোমাদের দেখাই জানি না শুনতে পাচ্ছ কি না নয়েজ হচ্ছে অলরেডি আমার কাছে তো মাইক নেই ভয়েস ওভারেই কাজ চালাতে হবে আমার এটাই হচ্ছে আমার বিএড কলেজ মানে আমার বিএড কলেজ মানে যেই বিএড কলেজে আমার এক্সাম হচ্ছে এটা হচ্ছে মাস এডুকেশন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট তো দেখতেই পাচ্ছ সবাই আমার ক্লাসমেটসরা পরীক্ষা দিতে ঢুকছে এখানে তো আমারও খুব দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য আর বেশি কিছু না করেই আমি পরীক্ষা দিতে চলে গেছিলাম অ্যান্ড তারা হুড়ো করে বেরিয়ে ওখান থেকে দাদুর বাড়ি আসতে হয়েছিল দাদুর বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবারের কাছাকাছি সরিষাতে তো সেখান থেকে অনেকটা ট্রাভেল করতে হয়েছিল তো ডাইরেক্ট আমি আর কিছু ক্লিপস নিতে পারিনি চলে এসেছি মামার বাড়ির কাছেই আমি এখন দেখাচ্ছি আমি আমার মামার বাড়িটা এটা হচ্ছে আমার মামার বাড়ির পুকুর অ্যান্ড এই হচ্ছে গিয়ে আমার দাদুর বাড়ি মানে আমার নিজের কোনো মামা নেই তো সেই জন্যই আমি দাদুর বাড়ি বলছি যদিও বা দাদু নেই এখন দাদু স্টার হয়ে গেছে কিন্তু দাদুর বাড়ি আর এটা হচ্ছে আমার সেজমাসির ছোট্ট মেয়ে অ্যান্ড আমি চলে এসেছি এবার দেখাচ্ছি তোমাদেরকে পুজো এইটা হচ্ছে বেসিক্যালি গ্রাম পুজো যেটা গ্রামের আর কি প্রতিষ্ঠিত মন্দির রয়েছে সেই মন্দিরের পুজো এটা শীতলা মায়ের মন্দির এখানে পঞ্চানন বাবাও রয়েছে তো সবার একটা পুজো হয় এখানে সব তো সেই পুজোর ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে পুজোর ডালা এই পুজোটাও বেশ বড় করেই হয় এখানে প্রত্যেক বছর আর এই পুচকিটা হচ্ছে আমার ভিডিওর চিফ গেস্ট এটা হচ্ছে আমার ছোট মাসির পুচকি সোনা এর নাম হচ্ছে মিষ্টি যেমন নাম তেমনই দেখতে কি সুন্দর কিউট দেখতে না তো ওকে নিয়েই তো আমার সারাদিন কেটে গেছে এইবারে মামার বাড়িতে গিয়ে তো এখানে অনেক রাত হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কালীপুজোর গেটটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে এগুলো হচ্ছে কালীপুজোর সমস্ত ডালা পুরো গ্রাম থেকেই ডালাগুলো দেওয়া হয় আমাদেরও দেওয়া হয়েছিল দাদুর বাড়ির তরফ থেকে সবাই মিলে আর এটা হচ্ছে রক্ষা কালীপুজো এটা প্রত্যেক বছরই মামার বাড়িতে বৈশাখ মাসের শেষ শনিবারে হয়ে থাকে পুরো গ্রামের সবাই এখানে পার্টিসিপেট করে আর কি আর দেখতেই পাচ্ছ এখানে সবাই নাচানাচি করছে বক্স বক্স লাগিয়ে অ্যান্ড আমরা সবাই এখানে কিছুক্ষণ বসেছিলাম তার কারণ এখানে বেশি রাত অব্দি থাকা যায় না বাবা মা মাসিমণিরা মেয়েরা সবাই বসেছিলাম অ্যান্ড চলে এসেছি আমি আবার মুখ দেখাতে তার কারণ অনেকক্ষণই আমি শুধু কভার করে গেছি নিজেকে দেখাইনি আর এই হচ্ছে আমার সেজমাসির বড় মেয়ে ও একটু ভিডিওতে আসতে চেয়েছিল তাই দেখালাম সবাই আশা করছি ভালো আছে আমি চলে এসেছি আজকের পরের দিন তো বাড়িতে প্রচুর লোকজন ভর্তি সেই জন্য আমি সেরকম কিছু ইন্টারাক্ট করতে পারিনি সবাই স্টেজার মতো কথা বলছে ওই জন্য ভয়েস ওভারে কথা বলছি মানে ভয়েস ওভারে ভিডিওটা বানাচ্ছি এখন কিছু একটা বলছি বাট আই গেস নয়েজ আসছে তো এখন সবাই রয়েছে বাড়ির সবাই এই যে পুষ্টি বাবা 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 এই যে আরেকটা পুচকি কোথায় গেল আর এই দেখো আমাদের মিষ্টি সোনা এখন স্নান করছে ভীষণ ছটপটে ও এত জল মাখতে ভালোবাসে তাই ভাবলাম যে সেটার একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখাই তোমাদের ভালো লাগবে মানে সত্যি বাড়িতে একটা বাচ্চা থাকলে না ওকে নিয়েই সারা দিনটা কেটে যায় ওকে দেখতে ও কি করছে না করছে কি খাচ্ছে কি ছটপট করছে কি দুষ্টুমি করছে এগুলো দেখতে দেখতেই কিন্তু আমাদের সারা দিন কেটে যায় দেখো কি সুন্দর হাসছে এখন
তো আজকের ওকে মামার বাড়িতে মামা ভাত দেওয়া হয়েছিল। তো দেখো কাণ্ড, দেখো কি করছে, দেখো কতটা ছটপটে, বুঝতেই পারছো। মোটামুটি সমস্ত তরকারি ভাত যা ছিল মেখে সব নষ্ট করে কি করছে দেখো, মুখের মধ্যে পায়েস ভর্তি করেছে, কিছু তো খায়নি, সব ছড়িয়ে ছিটিয়ে মেখে সব ফেলে দিয়েছে। খুব দুষ্টু হয়েছে আমার ছোট মাসির মেয়েটা। তো আশা করছি তোমাদের ওকে দেখে খুব ভালো লাগবে। ওকে সবাই কিন্তু ভালো মতো করে আশীর্বাদ করো, যাতে ও ভালো থাকে। আর এইবারে তো দাদুর বাড়িতে গিয়ে সারা দিন আমি ওকে নিয়ে খেলেছি, তাই একটুখানি ভিডিও করে দেখালাম তোমাদের ওর সাথে কি সুন্দর আমি খেলি সারাক্ষণ। এত ভালো লাগে না, আমি ওকে সারা দিন শুধু চটকে গেছি। আর এই দিন সন্ধেবেলা আমরা সবাই মিলে আইসক্রিম পার্টি করছিলাম, কিছু মাইন্ড করো না, সবাই বাড়ির ড্রেসেই রয়েছি আমরা, তো সেই জন্যই আর কি র্যান্ডম ব্লগ করছি। তো তো সবাই মিলে আইসক্রিম খাওয়া হচ্ছে এখানে, আর ইনাকে দেখো আইসক্রিম খেতে পারেনি তাই বেলুন খাচ্ছে। ওই দিন সন্ধেবেলা একটা প্রোগ্রাম হচ্ছিল ওখানে, তো আমার এই বোনটা রিসাইটেশন করেছে, অ্যান্ড যে ছোটো বোনটা আছে সেজো মাসির ছোটো মেয়ে, সে ডান্স পারফরমেন্স করেছে চিকনি চামেলি গানটায়। বাট আমি গানটা দিইনি, কপিরাইট খেয়ে যাবো সেই ভয়ে, অ্যান্ড আই ওয়াজন্ট ফিলিং ওয়েল, দ্যাটস ওয়াই আমি আর কিছু কভার করতে পারিনি ওই দিন রাতের। অ্যান্ড নেক্সট দিন বিকেলে দেখো কীরকম মোকা এফেক্ট এসছে আমাদের এখানে, বিশাল বিশাল ঝড় হয়েছে অ্যান্ড বৃষ্টি হয়েছে, অ্যান্ড পুরোপুরি পাওয়ার কাট হয়ে গেছিলো পুরো। মোটামুটি সেই দিনকে বিকেল থেকে পরের দিন দুপুরবেলা আমি বাড়ি চলে এসেছি, ততক্ষণ পর্যন্ত কোনো রকম কারেন্ট ছিল না, তো আমি তো ফোনটাকে চার্জ আপও করতে পারিনি, দ্যাটস ওয়াই আর কোনো রকম আমি ভিডিওও করতে পারিনি। একেবারে বাড়ি চলে এসেই ভাবলাম ওই জন্য যে ভিডিওটা কন্টিনিউ করব। হ্যালো এভরিওয়ান, সো আমি বাড়ি চলে এসেছি, আমি ওখানে আর কোনো আপডেট দিতে পারিনি, তার কারণ ওখানে কারেন্ট অফ ছিল ঝড় বৃষ্টির জন্য, অ্যান্ড চার্জিংয়ের কোনো সুবিধা ছিল না। আমি যেটুকু পেরেছি সেটুকু কভার করার ট্রাই করেছি। বেসিক্যালি আমার এক্সাম চলছিল b.ed এর, তো সেই জন্য এক সপ্তাহের জন্য আমি আউট অফ স্টেশন ছিলাম। আমি মথুরাপুরে গেছিলাম এক মাসির বাড়িতে, সেখান থেকে আমি এক্সাম দিচ্ছিলাম। তারপরে আমার দাদুর বাড়িতে কালীপুজো ছিল, মানে গ্রামের কালীপুজো ছিল, তো সেইটা কভার করার চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার ভিডিওটাকে। তো চলো আবার নতুন নতুন ভিডিও আসবে, তার জন্য স্টে টিউনড। আজকের মতো টাটা, বাই বাই।